আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, আল্লাহ আশিস সুন্নতে। এই তো সকাল সকালে আমার মেয়ের জন্য নাস্তা বানাচ্ছি। সে নাস্তা খাই স্কুলে যাবে, তার জন্য বানাই দিচ্ছি। বৃষ্টি হচ্ছে তো আমি একটু সকালে উঠছিলাম, উঠে আবার ঘুমাই গেছি, তার জন্য নাস্তাটা বানানো ঠিক হয়নি এত তাড়াতাড়ি। ডিম দিয়ে ভাত ভেজে দিচ্ছি আর মুড়ি রান্না করে দেব। কাটছি তার জন্য হাত সাবান দিচ্ছি, আর একজন কি করছে দেখাই দাঁড়ান। আমি গু হাতে গু কই গু আমি তো পাগল হয়ে যাব, সকাল সকালে পানি লাড়ছো তুমি, পানি লাড়ছো না, পাগল হব না? আল্লাহ, টাঙ্কির পানি শেষ হয়ে গেছে? শেষ নাই, পানি শেষ টাঙ্কির? আল্লাহ, কি রাগ হচ্ছে দেখেন। আমি নিচ থেকে কলটা বন্ধ করে দিছি। তোমার ইতা কই, কোথায় গেছে? দাদির বাসায়? আসো। সকাল সকালে কি খাচ্ছ? ভাত ভাজা ডিম দিয়ে। না কেমন লাগছে বলো? আজকে মশলা দিয়ে নাই, ভালো না, কারণ সকাল সকালে রুটি রাটা নিয়ে বসছি, আমার মেয়ে চলে গেছে স্কুলে, তাকে বের করে দিয়ে এখন আমাদের নাস্তা বানাচ্ছি। আর বৃষ্টি হচ্ছে, আজকে ভাতও রান্না করবো না, খিচুড়িও রান্না করবো না, রুটি আর পরোটা বানাবো। ভালো করে আমি তেলটা মিশিয়ে নিব, নিয়ে গরম পানি দিয়ে আটাটা মেখে নিব। এই যে গরম পানি, আর ওই পাতিলেও ফুটানো পানি হচ্ছে। প্রেশার কুকারে ডাল দিয়ে দিচ্ছি, এখানে ছোলার ডাল আর কাঁচা মরিচ দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিব আর হলুদের গুঁড়া। দুটো রুটি পরোটার সাথে খাওয়া জন্য একটু লবণটা কমে দিলাম। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, একটু তেল দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে মুখ লাগাই দিলে তাহলে বের হবে না কোনো কিছু। তিনটে চারটা শেষ উঠলে আমি নামিয়ে দেব। নাস্তা বানাচ্ছি আর এখন ডালটা তেলে দিয়ে দিচ্ছি। কি আব্বু কি বলেন? এই তো খাবার হয়ে গেছে, দাঁড়ান।
এখানে আমার মেয়ে এখন বসে আছে পুতুল দেখে, তার পুতুলগুলা খুব পছন্দ। আরো বের করে দিব। আচ্ছা, খেলাধুলা করছে আর আমি ঘুম থেকে উঠে নাস্তা বানাইতে গেছি। নাস্তা বানাইতে যাওয়ার পরে আমার মেয়ে আমাকে অনেক জ্বালাচ্ছিল, তারপরে এসে আমি বিছানাটা কোনো মতো গুছাইছি, কিন্তু সে এখন সব কিছু আইলা দিবে। পুতুল বের করে যাচ্ছে, তার জন্য আমি এগুলো সব বের করে দিলাম। এই দেখেন, সব একই রকম পুতুল। ওইটা মা আর এটা বাচ্চা। আল্লাহ, তুমি তাও জানো? আর এটা কি, এটার নাম কি? এটাও মা? এটা হাতি? হ্যাঁ। এটা মা? কার মা? আর একটু বের করবো না বাবা, বিছানায় জায়গা থাকবে না। কার পুতুল এটা? তোমার? আরো দিব না? আর বের করবো না বাবা, জায়গা থাকবে না ঘরে। না, দেখতে আসছো কতগুলো পুতুল বের করছে। হ্যাঁ, সিদ্ধাতুল সব পুতুলগুলো বের করছে, দেখছো? ওইটা আমি হচ্ছে রেখে দিছি অন্য জায়গায়, ওটা তো বের করবো না, বিশাল বড়। খেলো, আমি নাস্তা করতে যাচ্ছি। পুতুল কার? বাবু নাস্তা করবে না? কি কিনেছেন? দুধ, দুধের গুঁড়া, আর হচ্ছে দানা, দানা দুধের গুঁড়া, আর হচ্ছে আট ময়দা, একটুখানি ময়দা এক চামচ। একটু একটু খেতে, একটু হচ্ছে খাই, খাই সেটা খাওয়ার সময় একটু বেকিং পাউডার, আর ওইটা একটু ঘি, এটা করবো এখন। এই যে ভাবে এখন ডিমের গুলা দিবে, মাখাই নিলাম। হ্যাঁ, মাখাই নিয়ে এখন হচ্ছে একটু করে ডিমের গুলা, অল্প অল্প, বেশি না। অটোগুলোকে নিতে হবে আর মাখাতে হবে। আচ্ছা, মাখা ফেলেন, তারপরে ফাইনাল লুক দেখাবো। চিনি আর চিনি আর এলাচ, এলাচ একটা দিয়ে দিচ্ছে মিষ্টিগুলো। আসলে আম্মা দেখার জন্য মিষ্টিটা ভালো হবে কিনা, তাই অল্প করে বানাই, আগে পরীক্ষা করে তারপরে বেশি বানানো হবে, ভালো হলে বানানো বানাবে, বেশি বেশি করে বানাবে। হ্যাঁ, হবে, আমার মিষ্টি বানানো পারফেক্ট, আসলে অনেক সুন্দর হয়েছে। আর কি কি নরম হয়েছে সেটা দেখেই বুঝতে পারছেন। আম্মা ফ্রিজে উঠাবে এখন। হ্যাঁ, কি সুন্দর, আমার খুব ভালো লাগলো, দেখলাম তো একটু। কেন সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আম্মা বলতেছে স্বাদ ভালো হই নাই, কিন্তু মিষ্টির চেহারা বলতেছে অনেক সুন্দর, অনেক স্বাদ। অল্প মিষ্টি খুব মজা লাগছে আমার, সত্যি মজা লাগতেছে। আপনি মন খারাপ করছেন যে ভালো হয়েছে? না না না, সেটা না, ছোট মিষ্টি বড় হয়ে গেছে। ছিল অনেক স্বাদ, অনেক স্বাদ না, অনেক স্বাদ, খালি স্বাদ না। কুটো বাছা করে নিব এখন আমি। দেখেন তো ঠিক হচ্ছে নাকি এখানে, আজকে নতুন জিনিস দিয়ে ভিডিও বানানো হচ্ছে না কি? কুটা বসা দুপুর করে রান্না শুরু, ভাত চুলাই, আলু দিয়ে ঝোল করবো, পেঁয়াজ কাঁচা মরিচ কেটে নিচ্ছি। আর তোমার দুষ্ট বইটা ঠিক রাখতে রাখতে তো আমার ভয়ান হয়ে যায়। আসতো, চলো চলো, বাবা তোমার লক্ষ্মী শূন্যতা, চলো চলো।
দুপুরে রান্না শুরু করছি, ডাল চুলার পরে দেখি ভাত হয়ে গেছে। এখন ডাল রান্না হয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, এক টেবিল চামচ লবণ, আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর হলুদের গুঁড়াটা, আমাদের হলুদের গুঁড়াটা অনেক ভালো, আমার বাপের বাড়ির হলুদ। প্রেশার কুকারে মুখটা লাগাই দিই, ডাল সিদ্ধ হবে, আমি এদিকে তরকারি গোটা বাছা করে নেব। এখানে এখন গোটা বাছা যে পেঁয়াজ, কাঁচামরিচ, আলু, আলু দিয়ে আজকে মাছটা রান্না হবে। এখন আবার রুটি খেতে চাচ্ছে, তাই রুটি বানা দিচ্ছি। বড় বড় করে দুইটা রুটি মশমশা করে ভেজে দিতে চাইছে, বিতপ মাছ সিদ্ধাতুল খাবে। কি হয়েছে তোমার, চিল্লাচ্ছ কেন বাবা? বাইরে যাবে, ছাতা নিবে। আমি জানো ভাঙরিয়ালা আজকাল যে বাসি বাজায় ময়লা আলার মতো, আমি তো তা জানি না। মা বলতেছে যে ভাব এই জানি বাজাচ্ছে, মশমশা করে ভেজে দেবো। হ্যাঁ মশমশা, তুমি মেয়ে মশমশা কি দিয়ে খাবা? এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ। কাঁচামরিচ, পেঁয়াজ, কাঁচামরিচের ভর্তা এখন শেষ হয়ে গেছে, একটু আবার করে নিয়ে যাবো ওর জন্য। আটার জিনিস খেতে পারি না, আমিও পারি না, কিন্তু আমার তোমার তো যে আম্মার জন্য একটা মাখানোর তরকারি রান্না হচ্ছে। এখানে সব রকম মশলা দিয়ে দিচ্ছি, এখন সরিষার তেল দিয়ে মেখে দেব। সরিষার তেল দিয়ে মেখে দিচ্ছি, আর দিয়ে চটকায় ভালো করে মেখে দেব। মাছটা একসঙ্গে দিয়ে দিলাম, সিদ্ধ সিদ্ধ তরকারিটা হবে আর কি। মাখানো শেষ, আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। Thank you.
পানিটা দিয়ে এখন চুলার উপর বসিয়ে দিলাম। এদিকে ডাল রান্না করার জন্য ঝোল ডাল করে নিচ্ছি, তেলে দেবো এখন। তো মাছ ভেজে নিচ্ছি, লাল লাল করে মাছটা ভাজবে তাহলে ভালো হয়। আমি মশলা রেডি করে নেব, মাছ ভাজার এখন তরকারিটা দিয়ে দিব চুলায়। এইভাবে করে লাল লাল করে মাছ ভেজে নিচ্ছি, আলুটা ভেজে নেব এখন। মশলা এখানে হলুদ আর মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া একসঙ্গে করে নিচ্ছি। এটা আমি এখন একটু ভিজাই রাখবো কিছুক্ষণ। লবণ দিয়ে দিলাম, আলুটা যেহেতু দিয়ে দিয়ে নিব তো তার জন্য একটু দিয়ে দিলাম এগুলো। আমি এখন মশলা দেবো, তার মধ্যে প্রথমত যাবে পেঁয়াজ কুচি,
আমার মেয়ে পাঠা দাও তো কাকিয়ে, আমার ছোট মেয়ে কিংবা বড় মেজ মেয়ে পাঠা দেয়। আসি আসি এমন দেনি আসছে আল্লাহ। তো আমার আলু ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিচ্ছি, যে এভাবে করে লাল লাল করে দেখাই। এখন এখানে হলুদ লবণ মরিচের গুঁড়া আর জিরা ধনিয়ার গুঁড়া আছে। আদা রসুন বাটা দিব এখন। আমার তরকারি হয়ে গেছে, নামা রাখছি। এখানে বাবু সুজি রান্না করবো আর এই তরকারিটা কষানো হচ্ছে। আমার মাছ রান্না হয়ে গেছে, যে লাল লাল করে ঝোল করছে আজকে। সবাই একটু মাছটা কম পছন্দ করতেছে, তার জন্য আমি একটু ঝাল ঝোল করি ভূমি রান্না করছে আর কি। তাড়াতাড়ি কাজ সারলে নিজে তাড়াতাড়ি কাজ সারা হয়ে যাবে আর কি। কি জোরে চিৎকার দিচ্ছে শোনেন, বাবু কি করলো দেখলেন, ঘুমাসে গেল, কি সুন্দর ঘুমাসে গেল, সে উঠিয়ে বসে না দেখি না, দেখা লাগে না মাছ ভাজে না, না বড় মাছ ছোট মাছ ছোট, তাই তো দেখলাম খালি সব হয় না মনে হয়। আসলে ডাল না খাইলে মনে হয় না যে কিছু খাইলাম, এতদিন ধরে যা খাচ্ছে সব জিনিস তিতা, জ্বর আসে মনে রাতে রাতে বা দিনে দিনে কখনো জ্বর আসে কোথায় যাচ্ছ আম্মু?
বলো বলো ঝাল মুড়ি খেতে বলো হাঁটতে হাঁটতে বলো ঝাল তাই মুড়ি মুড়ি খেতে খেতে ঝাল মুড়ি খেতে মুড়ি মুড়ি তাই মুড়ি ঝাল মুড়ি ঝালমুড়ি চিপস আর কি এত কিছু আর কি আর কিছু চকলেট।